কুয়েতের বাইরে ছুটিতে থাকা প্রায় 75,000 প্রবাসী আকামাহীন হয়ে পড়েছেন। আমাদের কুয়েত প্রতিনিধি আহজুবেদ জানান, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে আকামা নবায়নের প্রক্রিয়া চালু করা হলেও কোম্পানি বা ব্যক্তি পর্যায়ে অনেকেই এই সুযোগ গ্রহণ করেননি। ফলে কুয়েতের বাইরে থাকা বাংলাদেশি নাগরিক সহ বিভিন্ন দেশের প্রায় 75,000 প্রবাসী এর মধ্যে আকামাহীন হয়ে পড়েছেন। স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমসের অনলাইন সংস্করণে এই খবরটি প্রকাশ করা হয়। এছাড়াও ওই রিপোর্টে উল্লেখ করা হয় যে মানবিক দিক বিবেচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের আকামা নবায়নের প্রক্রিয়া অনলাইনে সম্পন্নের সুযোগ দেয়। তা সত্ত্বেও কিছু সংখ্যক কোম্পানি ও স্পন্সর আকামা নবায়ন করতে ব্যর্থ হয়েছে। স্থানীয় এক সূত্র জানায়, সংশ্লিষ্টরা আকামা জটিলতা সমাধানে আলাদা আলাদাভাবে সেটি পর্যালোচনা করছেন। হয়তো এক্ষেত্রে কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য নতুন ভিসাও ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 1 আগস্ট থেকে কুয়েত সরকার আন্তর্জাতিক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর বাণিজ্যিক ফ্লাইট চালু হলেও বাংলাদেশ সহ 31 দেশের নাগরিকদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পূর্ব লন্ডনে বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন জামে মসজিদের জন্য এক ব্যতিক্রমী তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত 4 ব্রিটিশ তরুণ 10,000 পাউন্ড সংগ্রহের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে লন্ডন থেকে প্যারিস যাচ্ছেন। এ নিয়ে বিস্তারিত রয়েছে আমাদের লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে। পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত ব্রিকলেন জামে মসজিদের জন্য এক ব্যতিক্রমী তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশি বংশোদ্ভূত 4 ব্রিটিশ তরুণ 10,000 পাউন্ড সংগ্রহের উদ্দেশ্যে সাইকেল চালিয়ে লন্ডন থেকে প্যারিস যাচ্ছেন তারা। দলটি আগামী 20 আগস্ট দুপুরে মসজিদের সামনে থেকে যাত্রা শুরু করে 18 ঘন্টার সময় নিয়ে পৌঁছবেন প্যারিস। 23 আগস্ট তারা ফিরবেন লন্ডনে। সাইকেল আরোহী দলটিতে রয়েছেন মন্তরালী রাজু, মোহাম্মদ নিয়াজ মুহিব, মোহাম্মদ নিয়াজ সাহিব ও কামরুল আলম। গেল রবিবার মসজিদ হলে এক সময় চ্যারিটি বাইক রাইড লন্ডন টু প্যারিসের বিষয়টি ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে তুলে ধরেন মসজিদ কমিটির পক্ষে চেয়ারম্যান আলহাজ সাজ্জাদ মিয়া। এ মহতি উদ্যোগে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী ও আরো অনেকে। এই প্যান্ডামিকের সময় আমরা মসজিদে ব্রিকলেন অন্যান্য মসজিদে আমরা সাফারার এই হিসাবে তারা ইনিশিয়েটিভ নিয়েছেন যে মসজিদের বিশেষ করে ব্রিকলেন মসজিদে যদি কিছু ফান্ড রেজ করতে পারো। তারা লন্ডন টু প্যারিস কিংবা প্যারিস থেকে ওখানে বা 10,000 পাউন্ডের যে ফান্ড রাইজিং করার যে টার্গেট, এই টার্গেট ফুলফিল করতে হইলে আমরা যারা আছি বাঙালি কমিউনিটি, মুসলমান কমিউনিটি সবাই এগিয়ে আসার আহ্বান আমি জানাচ্ছি। এ সময় চ্যারিটি বাইক রাইডের সফলতা কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের অন্যতম ইমাম মাওলানা মারুফ আহমদ। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন।